চাঁদপুর প্রবাহের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। দৈনিক চাঁদপুর প্রবাহের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 22তম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার বিকেলে পত্রিকা কার্যালয়ে প্রতিনিধি সভা, জন্মদিনের কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সভায় বক্তারা বলেন, করোনার কঠিন পরিস্থিতিতেও নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখার পাশাপাশি সাফল্যের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করে চলে আসছে চাঁদপুর প্রবাহ। চাঁদপুর প্রবাহ মানুষের মাঝে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকার প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক নীলুফা আক্তারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর প্রবাহের প্রধান সম্পাদক আলহাস ওসমান গনি পাটোয়ারি। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর প্রবাহের প্রধান নির্বাহী সম্পাদক আলহাস ওমর পাটোয়ারি প্রমুখ। ছাপা ও অনলাইন মিলে চাঁদপুর প্রবাহ এখন জেলার শীর্ষস্থানীয় দৈনিক। এই অবস্থান ধরে রেখে ছাপা ও অনলাইন উভয় ক্ষেত্রে আরও উন্নতিকল্পে পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক সহ সবার সহযোগিতা কামনা করেছে চাঁদপুর প্রবাহ কর্তৃপক্ষ। আমাদের চাঁদপুর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট।